চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সেবা এনজিওতে নতুন একটি সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায়। এবং এই সার্কুলারটি 12 তারিখ 2022 খ্রিস্টাব্দে 13তম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি রিকোয়েস্ট করবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেই পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার বি মাঠকর্মী। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। পদসংখ্যা 250টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাস। এইচএসসি যারা স্নাতক পাস তাদের কে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশদের ক্ষেত্রে প্রথম সারির 30টি মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের যে কোনোটিতে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে 19,300 টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে 22,314 টাকা। ক্রেডিট ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত। পদের নাম কমিউনিটি ম্যানেজার এ মাঠকর্মী। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। পদসংখ্যা 200টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। স্নাতকদের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে অথবা মাঠ পর্যায়ের কাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে 19,800 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 22,865 টাকা। ক্রেডিট ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত। পদের নাম অ্যাকাউন্ট্যান্ট, শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন। পদসংখ্যা 100টি, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে 21,000 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 23,333 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার, শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন। পদসংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা ন্যূনতম ABM পদে মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে 30,500 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 34,395 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার, শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন। পদসংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে 3 বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে 38,000 টাকা, নিয়মিতকরণের পর মোট বেতন হবে 43,000 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই এনজিওটি MR সনদপ্রাপ্ত। শর্তাবলী, প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরি স্থায়ীকরণ সহ বছরে 3টি উৎসব ভাতা, স্টাফ কল্যাণ তহবিল ও অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, মোটর সাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স, ছুটির সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। তো বন্ধুরা, 1, 2 ও 3 নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3, 4 ও 5 নং পদের ক্ষেত্রে অভিজ্ঞদের 1 মাস প্রশিক্ষণকাল ধরা হবে। তো বন্ধুরা, দরখাস্ত 2টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে 300 টাকা নন জুডিশিয়াল স্টাইমে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা আবশ্যক। আবেদনপত্রের সাথে করোনা টিকা সনদের ফটোকপি যুক্ত করতে বলা হলো। শুধুমাত্র ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সেবা সংস্থা নিকটস্থ যে কোনো শাখার দরখাস্ত জমা দেওয়া যাবে। ইমেইলও আবেদন করা যাবে, এইখানে ইমেইল আছে, আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন। এবং অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।